টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ডিএসসিপির মাধ্যমে আপনি একটি মাইক্রোটিক সেট আপ করবেন। সো অনেক সময় দেখা গেল যে আমাদের আইএসপি আপনাদেরকে আইপি না দিয়ে আপনাদের ডিএসসিপির থ্রুতে আপনাদেরকে মাইক্রোটিকটা সেট আপ করে দিতে যাচ্ছে বা রাউটার সেট আপ করে দিতে যাচ্ছে। তাহলে আপনি কীভাবে একটি মাইক্রোটিক রাউটার সেট আপ করবেন? সো লেটস সি, প্রথমে আমি আমার ইন্টারফেসের নামটা চেঞ্জ করে নিচ্ছি। আমি চাচ্ছি আমার ইথার ওয়ানে আমার আইএসপির যে লাইনটা আসছে সেটা আমি কানেক্ট করব। সো আমি দিলাম ওয়ান, তারপর হচ্ছে অ্যাপ্লাই, ওকে, তারপর হচ্ছে ল্যান ইথার ফাইভ থেকে আমি ল্যান হিসেবে ইউজ করব। সো এটার নাম দিয়ে দিলাম ল্যান, ওকে, তারপর অ্যাপ্লাই, ওকে। তারপর আমার কাজ হচ্ছে আমার যেহেতু ডিএসসিপির মাধ্যমে পাবে, সো আইপি থেকে যাব আমি ডিএসসিপি ক্লায়েন্টে। ক্লায়েন্টে যাওয়ার পর ক্লায়েন্টে প্লাসে ক্লিক করব, ইথার ওয়ান, যেহেতু আমি আইএসপির ল্যান ওয়ানে আমার আইএসপি কানেক্টিভিটিটা কানেক্ট করব। সো আমি ইথার ওয়ানে লাগাবো, তারপর ডিএনএস দিব যাতে আমার আইএসপি থেকে ডিএনএস পেয়ে যেতে পারে। এনটিপি ইয়েস দিব, ইয়েস থাক, তারপর ইয়েস থাকবে, তারপর এখানে কিছু করতে হবে না, স্ট্যাটাস, অ্যাপ্লাই, ওকে। আশা করি আমার আইপি আসার কথা, ইয়েস আমার আইপি এসে গেছে। তারপর এখন আমার যেটা করতে হবে, আমার লোকাল ল্যানের জন্য একটা আইপি আমি দিব, তারপর অ্যাড্রেস থেকে আমার লোকাল আইপির জন্য 192.168.5.1, তারপর /24 দিয়ে দিলাম, তারপর অ্যাপ্লাই, ওকে। সো আমার কাজ শেষ। এখন আমি দেখি আমার আউটসে অটোমেটিক যাওয়ার কথা, তারপর আমি চেক করে নিচ্ছি, ইয়েস ইয়েস পেয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে আপনার আইপি থেকে ফায়ারওয়ালে নেট কনফিগারেশনটা করব। এখান থেকে হচ্ছে আপনার জেনারেলে থাকবে সোর্স নেট, আউট ইন্টারফেসে আমার যে ইন্টারফেস দিয়ে বের হবে সেটা অবশ্যই ইথার ওয়ান দিয়ে বের হবে, এটা দেওয়া আছে অটোমেটিকলি। তারপর অ্যাকশন থেকে মাস্কুরেট করে দিব, তারপর অ্যাপ্লাই, ওকে। আমার মোটামুটি কাজ শেষ। দেখি আমার পিং পাই কি না, ping.google.com, আশা করি পিং পাওয়ার কথা, ইয়েস পিং পাচ্ছি। এখন আমার পিসিতে আমি ইন্টারনেট ইউজ করতে পারি কিনা আমি চেক করব। এই জন্য পিসিতে আমি যেটা করতে পারি, সো আমি ডিএসসিপি সেট আপ করে নিব, সার্ভারটা সেট আপ করে নিব। ডিএসসিপি সার্ভারটা সেট আপ করার জন্য ডিএসসিপি সেট আপ, তারপর হচ্ছে আপনার ইথার ফাইভ, কারণ হচ্ছে আমি ইথার ফাইভ দিয়ে ল্যান ইউজ করতেছি, নেক্সট, তারপর হচ্ছে স্পেস। আমার একটা দুঃখিত, আমার একটা ভুল হয়েছে, ল্যানের জন্য আমি ওয়ানটা সিলেক্ট করেছিলাম, এটা হচ্ছে আপনার ল্যান হবে, তারপর অ্যাপ্লাই, ওকে। এখন আমি যাই ডিএসসিপি সার্ভার, ডিসি সেট আপ, তারপর হচ্ছে ল্যান, ইয়েস আমার আইপি পেয়ে গেছে, নেক্সট নেক্সট, তারপর হচ্ছে আমি রেঞ্জ দিয়ে দিব কত থেকে কত পাবে, 500/200 পর থেকে আমার ডিএসসিপি থেকে ইন্টারনেট পাবে, 250 পর্যন্ত দিয়ে দিলাম, নেক্সট নেক্সট। লিস্ট টাইম 10 মিনিট, মানে 10 মিনিট পর পর আমার ম্যাকটা ছেড়ে দিবে, নেক্সট, ওকে। এখন আমি চেক করি আমার আমার ওয়াইফাইটা অফ করে দিলাম, এখন দেখি আমার নেটওয়ার্কে কী অবস্থা, ডিসেবল করে নিই, এনেবল। আশা করি আমার ইন্টারনেট পেয়ে যাওয়ার কথা, ইয়েস 5.250 আইপি পাইছে। দেখি ব্রাউজ করে আমি কী কোনো কিছু ব্রাউজ করতে পারি কি না, গুগলে ঢুকতে পারি কিনা দেখি আমি, জিমেইলে আমি ঢুকি, ইয়েস আমার জিমেইলে লগ ইন করার জন্য আসছে, জিমেইল পেজটা আসছে। সো আমার ইন্টারনেট কানেক্টিভিটি আমি ডিএসসিপি থ্রুতে আমার ইন্টারনেট কানেক্টিভিটি আমি এস্টাবলিশ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, বাই বাই।